নবী সাল্লামের সুন্নাত প্রচারের অন্তর্ভুক্ত হচ্ছে যে বিদাতিকে সম্মান না করা। আবার কিছু লোকের আছে যে বিদাতি আলেম হইলে কি হবে, আলেম তো, হ্যাঁ আলেম তো আর তার করবেন না, নবী সাল্লাম নিষেধ করেছেন। সালাফে সালেহীন যখন বিদাত শুরু হলো সাহাবে কেরামের যুগে, তাবেইনদের যুগে, তাবা তাবেইনের যুগে, তখন তারা বিদাতি থেকে দূরে তো থাকতেন নেক লোকেরা, এবং সতর্ক করতেন জাতিকে, খবরদার বিদাতির মজলিস বসিও না, ওকে একা করে দাও, বিদাতির ওয়াজ শুনতে যাবেন, বিদাতিকে হুজুরজি করবেন, বিদাতিকে শ্রদ্ধা সম্মান করবেন, বিদাতিকে নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে ঘুরে বেড়াবেন, সম্মান করবেন, তাহলে বিদাতি তারও ফুলে যাবে যে আমার শ্রদ্ধা সম্মান হচ্ছে। সুতরাং এই বিদাতিকে লাঞ্ছিত করতে হবে, বিদাতিকে দূরে সরাইতে হবে। বিদাতি আসছে সেও আপনার কাছে মাশাআল্লাহ চা আর পান আর আদর যত্ন, আর একজন সুন্নতের অনুসারী ভালো আলেম আসছে তার ওই রকমই কদর, না এরকম হলে হবে না। দাওয়াতের একটি দিক হচ্ছে যে বিদাতিকে সম্মান না করা, বিদাতিকে লাঞ্ছিত নজরে দেখা, বিদাতিকে দূরে সরিয়ে রাখা, বিদাতির মজলিস পরিত্যাগ করা।